সংস্কারের ট্র্যাকে রেল। তৃণমূলের হাত থেকে রেলমন্ত্রক কংগ্রেসের হাতে যাওয়ার পরই রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। রেলমন্ত্রী পাবন বনশল থেকে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী দুজনেই বারবার রেলের ভাড়া বৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করেন। শেষ পর্যন্ত নীতিশ কুমারের প্রায় এক দশক বাদে রেলের যাত্রী ভাড়া বাড়ালেন পাবন বনশল। দলনেত্রী ফতোয়ার জেরে দীনেশ ত্রিবেদী না পারলেও সোনিয়া মনমোহনের সবুজ সংকেত পেয়ে যাত্রী ভাড়া বৃদ্ধির পথে হাঁটলেন তিনি। স্পষ্ট জানালেন, রেলের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, তাই যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্নতার স্বার্থে ভাড়া বৃদ্ধি একান্তই প্রয়োজনীয় ছিল। শহরতলির লোকাল ট্রেনে 2 পয়সা প্রতি কিলোমিটার ভাড়া বাড়ল। শহরে লোকাল ট্রেনে 3 পয়সা প্রতি কিলোমিটার ভাড়া বাড়ল। এসি থ্রি টিয়ারে ভাড়া বাড়ল প্রতি কিলোমিটার 10 পয়সা, এসি টু টিয়ারে 6 পয়সা প্রতি কিলোমিটার, এসি চেয়ার কারে 10 পয়সা প্রতি কিলোমিটার এবং স্লিপারে 6 পয়সা প্রতি কিলোমিটার ভাড়া বাড়ল। যাত্রী ভাড়া বৃদ্ধির এই ঘোষণার ফলে হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের এসি থ্রি টিয়ারের জন্য এখন অতিরিক্ত 210 টাকা দিতে হবে, এসি টু টিয়ারের জন্য অতিরিক্ত 168 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের জন্য আগের চেয়ে 247 টাকা বেশি দিতে হবে যাত্রীদের। একই সঙ্গে বর্ধিত ভাড়া অনুযায়ী শিয়ালদা নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেসের এসি থ্রি টিয়ারের জন্য টিকিট প্রতি আগের চেয়ে 149 টাকা বেশি দিতে হবে যাত্রীদের, এসি টু টিয়ারের জন্য 91 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের জন্য আগের চেয়ে 148 টাকা বেশি দিতে হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা দিল্লির আগে ভাড়া কত ছিল এখন কত হলো। স্লিপার ক্লাসে ভাড়া ছিল 438, হলো 529। এসি থ্রি টিয়ারের টিকিটের দাম ছিল 1219 টাকা, বেড়ে হলো 1371 টাকা। এসি টু টিয়ারের টিকিটের দাম ছিল 1905 টাকা, বেড়ে হলো 2057 টাকা। এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল 3295 টাকা, বেড়ে হলো 3340 টাকা। এর আগে দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী থাকাকালীন ভাড়া বাড়িয়েছিলেন, বলেছিলেন রেলকে আইসিইউ থেকে বার করতে এই যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। কিন্তু বাদ সাধেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিত্ব যায় দীনেশের। মুকুল রায় রেলমন্ত্রী হয়ে দলনেত্রীর নির্দেশ অনুসারে বর্ধিত ভাড়া প্রত্যাহার করেন। ইউপিএর সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্নের পরই রেলমন্ত্রক দীর্ঘদিন বাদে নিজের হাতে নেয় কংগ্রেস, আর তারপর এবার মনমোহনের সংস্কারের পথে ছুটতে শুরু করল রেল। মহার্ঘ হল রেল সফর। 21 তারিখ মধ্যরাত থেকে বর্ধিত ভাড়া কার্যকর। এবিপি আনন্দ।